টর্নেডোর ঝুঁকি ও খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের সরকারি অফিস। আবহাওয়াবিদরা বলছেন সম্ভাব্য টর্নেডোতে ব্যাপক ক্ষতির আশঙ্কা থেকে তারা এই সিদ্ধান্ত নেন। এদিকে বজ্রপাত ও শক্তিশালী বাতাসে গাছ উপড়ে পড়ে মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় লাখ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আলাবামা থেকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চল পর্যন্ত প্রায় 3 কোটির বেশি মানুষ টর্নেডোর ঝুঁকিতে আছে। যুক্তরাষ্ট্রে আবারও টর্নেডোর হানা। এবার দেশটির পূর্বাঞ্চল জুড়ে টর্নেডো, তীব্র বাতাস ও শিলাবৃষ্টির পূর্বাভাসকে সামনে রেখে বন্ধ করে দেওয়া হয়েছে সকল ধরনের সরকারি অফিস। আবহাওয়াবিদরা অঞ্চলটিতে বসবাসকারী লোকজনকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় তীব্র বজ্রঝড় ও প্রবল ঝড়ো বাতাসে বহু গাছপালা উপড়ে গেছে। এতে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে প্রায় 2 লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর 8 লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছে। এদিকে টর্নেডোর আঘাতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, অন্তত 2600 ফ্লাইট বাতিল করা হয়েছে এবং 7700 ফ্লাইট বিলম্বে ছেড়েছে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী সোমবার অ্যালাবামা থেকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চল পর্যন্ত প্রায় 3 কোটি মানুষ টর্নেডোর ঝুঁকিতে পড়েছে। ওয়াশিংটন এলাকার পাঠাগার, জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, সুইমিং পুল ও অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় পরিষেবা সময়ের আগেই বন্ধ করা হয়েছে।